শুরু হয়ে গেল ডিজিটাল রেশন কার্ড ভেরিফিকেশনের কাজ। হ্যাঁ বন্ধুরা, এবার অনলাইনে আপনারা আপনাদের ডিজিটাল রেশন কার্ডের নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নিতে পারেন, সেটি চালু আছে নাকি বন্ধ হয়ে গেছে, বা আপনার রেশন কার্ডের সাথে আপনার আধার নাম্বার, মোবাইল নাম্বার লিংক করা আছে কি না। তো আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো ডিজিটাল রেশন কার্ড ভেরিফিকেশন করার জন্য আমরা এসে গেছি প্রথমে গুগলে, আর গুগলে আসার পরে আমরা এখানে সার্চ করব food.wb.gov.in লিখে। তো এটা লিখে আমরা সার্চ করব আমাদের কাছে www.food.wb.gov.in নামে একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিংক চলে আসবে। এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হলো সেই ওয়েবসাইট। আর এই ওয়েবসাইটে আসার পর আমরা সরাসরি চলে যাব রেশন কার্ড অপশনে। এই সার্ভিসেস যে কলামস আছে তারই নিচে আমরা পাবো রেশন কার্ড। এই রেশন কার্ড থেকে আমরা সরাসরি ডান দিকে বেরিয়ে এসে দু নম্বর একটি অপশন পাবো, ভেরিফাই রেশন কার্ড ERC/DRC, অর্থাৎ ই রেশন কার্ড বাই ডিজিটাল রেশন কার্ড। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কাছে এই ধরনের সিলেকশন অপশন আসবে। তো প্রথমে আমরা এখানে ক্লিক করে আমাদের রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করব। ভালোভাবে দেখার জন্য পেজটাকে আমরা একটু জুম করে নেব। ক্যাটাগরি সিলেক্ট করার পরে আমরা এখানে আরসি নাম্বার বা আমাদের রেশন কার্ডের নাম্বার এন্টার করব। করার পর আমরা এখানে এই ক্যাপচা কোড এন্টার করব। তারপরে আমরা সার্চ অপশনের উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা পেজের নিচের দিকে আসব। এখানে আমরা পাবো রেশন কার্ড হোল্ডারের নাম, তার বাবার নাম, তার হেড অফ ফ্যামিলি মেম্বারের নাম, তার বয়স এবং তার অ্যাড্রেস। তার নিচে আমরা পাবো FPS নাম বা রেশন ডিলারের নাম, এবং তার পাশাপাশি রেশন দোকানের কোড নাম্বার, তার জেন্ডার। এখানে আমরা আধার নাম্বার লিংক আছে কি না সেটা দেখতে পাবো, আর তার ঠিক পাশেই আমরা পাবো মোবাইল নাম্বার লিংক আছে কি না সেটা আমরা দেখতে পাবো। তো এইভাবে খুব সহজেই আপনারা আপনাদের ডিজিটাল রেশন কার্ড বা ই রেশন কার্ডটিকে অনলাইনে ভেরিফিকেশন করে তার তথ্য জেনে নিতে পারেন। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।